हाय गाइस गुड इवनिंग तो এখন বেজে আছে 5টা 10 আর আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি আর দেখতেই পাচ্ছো রাস্তায় আছি যাচ্ছি একটু গড়িয়াহাট এই যে আমার বোন ওই যে কাকিমা সবাই মেদিনীপুর থেকে এসেছে সে সন্টুকে আশীর্বাদ করতে আর কি তো এখন ওরা কালকে সকালেই চলে যাবে তার আগে যাচ্ছি আমরা একটু গড়িয়াহাটে চেন্নে কোথায় গেছিলে ও तो बस आसुक उठुक बस उठी গড়িয়াহাটে গিয়ে একদম দেখা করছি টাটা তো আমরা বাসে উঠে গেছি দেখো আর বাসে যা আওয়াজ আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি তো সন্টু এখানে দেখো একটু ঘুম ঘুম পেয়েছে যেহেতু বাসে বাচ্চা নিয়ে তো দাঁড়িয়ে থাকা যায় না তো একজন সিটটা ছেড়ে দিয়েছে আর সন্টু এটা ফার্স্ট টাইম ও বাসে উঠলো ওর জন্মের পর তো তাই জন্য ভাবলাম একটু আমি রেকর্ড করে নিই আর তোমাদের সাথেও শেয়ার করে নিই আর সন্টু এক্ষুনি ঘুমিয়েও পড়েছিল তারপর দেখো আমরা গড়িয়াহাট পৌঁছে গেছি আর এই জুতোটা আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু নিইনি টাকা নিয়ে যাইনি তাই গড়িয়াতে এসে ওর কিছু পছন্দ হচ্ছে না জুতো নেবে পছন্দ হচ্ছে না সন্টু ঘুমিয়ে পড়েছিল বাসেই আর এখন আমি আনতে নিয়েছি অনেকগুলো সেটা তোমাদের দেখাবো এক্ষুনি আর আমি একটা জুতো ট্রাই করছিলাম নিইনি যে জুতোটা দেখলে ওটা নেওয়া হয়নি পরের বারে সেটা বুঝাই না পরের বার আর থাকবে কিনা खेते ही दस टाका चारटे जाइक तो যাবতীয় যা কেনা ছিল কিনে নিয়েছি আর এখন সন্টু আমার কোলেই এই সরকারি বাস তো ফাঁকা ছিল তো ওই জন্য সিট পেয়ে গেছিলাম আর সন্টু আমার কোলেই আছে দেখো কি খুশি আমি ওকে হাসাচ্ছি ওর সাথে খেলছি ওর ঘুম পেয়ে যাচ্ছিল বাসের দোলানিতে মারে না শোনো মারে মাও 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 মারকা 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 মারো 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 না না আর মারে না পাপা আর মারে না 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 তুমি তো মারছ আর মারে না আর মারে না আর মারে কিরাম মারকা না মারো 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 দুষ্টু করছ না মেরে দাও হাত দিচ্ছে হাত দিচ্ছে মারছ হ্যাঁ টুকি টুকি করছে চুল দিয়ে টুকি এই প্রথমবার তোমার চুলটা আমি ফেলে রাখবো না ভাই আমার চোখে লাগবে ক্লিপ দিই তো বুঝদার হয়েছে ভাবজি এক বছর বাচ্চা এত বুঝদার আমার জিনিস তার জিনিস সব বুঝে গেছে চুল ফেলতে বলছে রে চুলটা সামনে ফেলতে বলছে এমনি করবেন এই তো বাবা আচ্ছা চুল দে টান 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 ও আ আ লেখো এইখানে লেখে দেশো না এইখানে লেখে তো এইখানটা অমনি আওয়াজ করে না
এখানে লেখো, এখানে লেখো। ও হ্যালো গাইস, তো আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে আর তোমাদের সাথে আমি এসে কথা বলতে পারিনি, পেটের খুবই খারাপ অবস্থা ছিল। তার মধ্যে আমি যখন এসেছি তার খানিকক্ষণ পরেই আমার দাদা ঢুকেছে, তা আমাকে এসেই ওয়াশরুমে দৌড়াতে হয়েছে। তাহলে ভাবো পেটে কতটা প্রবলেম ছিল। আর দাদা এসেছিল, তার আমি তখন ওয়াশরুমেই ছিলাম আর তখনই দাদা এসেছিল, তো ওর সাথেই দেখলে অনেকক্ষণ খেলতে খেলতে টাইমটা কেটে গেছিলো। আর তার জন্য আমি কী কী গড়ি একদিন আনলাম, বেশি কিছু না, মানে ইচ্ছা করে আমি যাকে বলে টাকাটা নিয়ে যাইনি গড়িয়াহাটে, তো সেটা রিজনে বলছি। তো আমি গড়িয়াহাট দিয়ে নিয়েছি অনেকগুলো গোল, রেডিমেড গোল। দেখো এগুলো কি বলো তো, বুঝতেই তো পারছো। আংটি নিয়েছি 5টা। আমার এই হাতে অলরেডি 3টে অরিজিনাল গোল্ড আছে, তো বিক্রম বলেছে এই দুটোতেও গোল্ড ভরিয়ে দেবে। তো যেহেতু রাইট হ্যান্ডে কিছুই ছিল না, জাস্ট এখানে একটা কাছু আংটি ছিল, তো ওটাকে চেঞ্জ করে আমি এটা নিয়েছি। দেখো এই কাছু আংটি নিয়েছি আর এরকম ধরনের দুটো নিয়েছি, এরকম ধরনের। কেন বলতো, কোনো অকেশন, আমি আমার সোনার বার্থডের দিন আমি কোনো মানে আংটিই পরতে পারিনি। এই দেখো কি ভালো লাগছে না, তো সেদিনকে যদি এটা পরতাম ভালোই হতো। দেখো এই আঙ্গুলে বা এই আঙ্গুলে একটা বা এই আঙ্গুলে একটা, মানে এরকম বড় একটা পরলে না একটু, আর এটা একটা ছোট সাইজের নিয়েছি। এই দেখো আর এটা একটা নিয়েছি এই কেন আঙ্গুলের, এই সাইজে তো আংটিই পাওয়া যাচ্ছিল না, যার জন্য এই যে ছোট বড় করার মতন একটা সিস্টেম নিয়েছি। এইটা আমি এই আঙ্গুলেও পরতে পারি, মানে হাতটা একটু ভরাট ভরাট লাগছিল, মানে ভরাট ভরাট লাগছে আর কি। তো আমি এই 5টা আংটি কিনেছি। বাবারে এই যে 4টে আমার হাতে আছে, এই দেখো 4টে আমার হাতে আর এই একটা পরে আছি 5টা। বেশি কিছু নিইনি, জাস্ট এইগুলোই নিয়েছি। আমি ইচ্ছা করে আমি কোনো টাকা পয়সা নিয়ে যাইনি, কেন সন্টু অনুষ্ঠানে মানে অনেকটাই অ্যামাউন্টের একটু টাকা পেয়েছে, এবার ওর বাবা নিয়ে নিয়েছে, মানে সন্টু তো এখন কী করবে, তো দরকারে এসে যেতে পারে, তোর বাবা নিয়ে নিয়েছে। আর হচ্ছে গিয়ে অল্প টাকা আমি কিছু রেখে দিয়েছি, যেটা আমি ওকে কিছু গিফট কিনে দেবো, থাকবে অনেক দিন বা আজীবন, যাই না কতদিন থাকবে, তো ওই জন্য আমি ওটা দিয়ে একটা ওকে গিফট কিনে দিচ্ছি, আর আমার টাকাও একটু মেলাচ্ছি। তো আমি অর্ডার করেছি, ওটা আসবে 3-4 দিনের মধ্যে চলে আসবে আই থিঙ্ক। আর যখন ওই জন্য আমি টাকাটা নিয়ে যাইনি, যে গড়িয়াহাটে যদি ওই টাকাটা নিয়ে যাই, অর্ডার যেটা দিয়েছি ওই দিকে টাকা শর্ট পড়ে এলে আমি কোথায় পাবো, তার জন্য আমি গড়িয়াহাটে একদম অল্প অ্যামাউন্টের টাকা নিয়ে গেছি, যার জন্য কিছু পছন্দ হচ্ছিলো বা আমি আমি কিনতে পারছিলাম না। আমি ভাবছিলাম আমার এদিকে ফ্লিপকার্টে অলরেডি অর্ডার আছে, আমি যদি ওই টাকাটা খরচা করে ফেলি তাহলে আমি বাড়িতে এসে আমি ওর অর্ডারের টাকাটা মেটাবো কী করে, তার জন্য ওইটাই হচ্ছে রিজন আমি নিয়ে যাইনি। সেই নিয়ে যে একটা ডাবর গুলাবরি জল, এটা নিয়েছি, তাও মানে ভালোই করে ওদিকে 100। আমার ওই বোনটায় একটা তেল কিনে দিয়েছিলাম, তো ওটা বাদই দিলাম, ও গেছে আমার সাথে, আর ও জুতো কিনেছে, এটা 75 রুপিস, ঠিক আছে, মানে ওই 500 টাকার মতন হয়ে গেছে খরচা, এটা 75। আর নিয়েছি একটা বৈদ্যনাথের এটা গুড কেয়ার নিম অয়েল, এ দেখো মানে খুবই ড্যান্ড্রাফ হয়েছে, খুব খুব, তো এটা দেখলাম এটা ছিল, এটা নিয়ে নিয়েছি, তো এইগুলোই নিয়েছি, আর কিছু সেরকম নেওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ সরি সরি, আর একটা জিনিস নিয়েছি দাঁড়ো, আর দেখো এই সাইকেলটা নিয়েছি সন্টুর জন্য, এটা হচ্ছে ফোল্ডিং ফোল্ডিং সাইকেল। এই সাইকেলটার দাম কত হতে পারে বলো তো তোমরা, এই সাইকেলটার দাম নিয়েছে ওনলি 60 রুপিস। আর এটাই দেখো চাবি সিস্টেম, তোমরা আমার ঘরে যেদিকে এবার দেখবে টেডি 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 ভর্তি দেখবে, সব দিকে টেডি, এত টেডি পেয়েছে, এত টেডি পেয়েছে, এখন টেডি রাখার জায়গা নেই,
তা সত্ত্বেও গুড়িয়া থেকে ওর জন্য একটা খেলনা কিনেই আনলাম। হয় ওরকম দেখবে বাচ্চা থাকলে, যতই বাড়িতে যতই খেলনা দেখুক বাইরে গেলে মনে হয় কি একটু না একটু নিয়ে যায়। তো ফার্স্ট তোমাদেরকে বললাম যে প্রথমবার সন্টু বাসে করে যাচ্ছে, আর আমিও মানে 2 বছর পর বাসে উঠলাম। ও পুরো ও তো হওয়ার থেকে কোনদিন বাসে ট্রাভেল করেই নেই ফার্স্ট টাইম, তাও ওর একটু অকওয়ার্ড ফিল হচ্ছিলো। আর আমার তো এত অকওয়ার্ড ফিল হচ্ছে বাসের, মানে উপরে হাত দিয়ে সাইডে হাত দিয়ে লোকের টাচ লাগছে, মানে আর আমি স্যানিটাইজও নিয়ে যাইনি, মাস্ক তো অবভিয়াসলি পরেছিলাম, বাট নিজের একটা আনকমফোর্টেবল ফিল হচ্ছে। ফার্স্ট টাইম আমি কোনোদিন কোথাও যাইনি এই করোনার টাইম চলাকালীন। আমি আগে বাস থেকে নেমেছি, আমার ওই কাকিমার কাছে সন্টু ঘুমাচ্ছিলো, দেখলেই বাসে তো ঘুমাচ্ছিলো। আমি মানে বাস থেকে নেমেই আগে ওই ল্যাকমির দোকানটায় ঢুকেছি ফাটাকসে, ঢুকে এইগুলো এই দুটো তো নিয়েছি। এই দুটো নেওয়ার আগেই আমি বললাম আপনি ছোটো সাইজের স্যানিটাইজার দিন, তারপর জয়ের দুটো স্যানিটাইজার নিলাম, আগে সব কটাকে হাত দিয়ে স্যানিটাইজার করালাম, তারপর বারবার পুচকা খেলাম, তারপরও স্যানিটাইজ যা করছি মানে সব কিছুতে আমি স্যানিটাইজ করে নিয়েছিলাম। আসার সময় একদম পুরো রিক্সে এসেছি কি বলবো। আর সন্টুর গিফটগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই দেখাবো। অত টেডি 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 রুম বানিয়ে দেবো ওর জন্য আমি, আর ওর জন্য কি অর্ডার করেছি সেটা তো তোমাদের দেখাবোই। তাও যদি তোমরা একটু নিজের থেকে বলো না, আমি সত্যি 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 খুব খুশি হই যে আমি ওকে কি গিফট দেব। আর ওটা আই থিঙ্ক কি বলবো, 100 জনের মধ্যে হয়তো 5 জনের ওই জিনিসটা থাকে, 5টা বাচ্চা আই থিঙ্ক ওই জিনিসটা থাকে। তো খুবই ভালো জিনিস, কিন্তু ওর ইউজ করার মতন এখন বয়স নেই, আর হয়তো 2-3 বছর পরও ইউজ করতে পারবে, বা অ্যাডভান্স বাচ্চা থাকলে এখন থেকে ইউজ করতে পারবে। তো ওটা কী জিনিস প্লিজ তোমরা একটু কমেন্টে বলো। আর ওর অনুষ্ঠানের দিন মানে ওর বার্থডের দিন আমাদের একটা দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচেছি, তখন বাজে আই থিঙ্ক রাত 11টা, সব গেস্ট ম্যাক্সিমাম চলে গেছে, তারপর একটা দুর্ঘটনা হাত দিয়ে অনেক বেঁচেছি। সেটা কি তোমরা যদি জানতে চাও প্লিজ কমেন্ট করে বলো, সেই ব্যাপারে আমি কোনো ডিটেলস এখন তোমাদের আমি বলছি না, সেটা আলাদাভাবে আমি বলবো। আর এখন আমি অলরেডি আমার জোরে অনেক জোরে খিদে পেয়ে গেছে অলরেডি, তো আমি একটু পিৎজা অর্ডার করেছি, পিৎজাটা আসুক এসে খাবো, খেয়ে তোমাদের সাথে আবার দেখা করছি, ঠিক আছে? তো দেখতে থাকো আজকে ব্লগটা। তো গাইস দেখো আমাদের পিৎজা চলে এসছে, আর দেখে তো মানে খুব ইয়াম্মি লাগছে। এগুলো হচ্ছে 59 টাকার পিৎজা নিয়েছি, খাওয়া নিয়ে দরকার পিৎজা। তো এখানে দেখো বিক্রম অরিগ্যানো আর চিলি ফ্লেক্স মিলিয়ে দিচ্ছে, চটাপট খেয়ে নেবো। তো গাইস আমাদের পিৎজা খাওয়া হয়ে গেছে, আর আমি তোমাদের এখন দেখাবো যে আমার মা সন্টুকে কি গিফট দিল, বা সন্টুর মামা বাড়ি থেকে ওর জন্য কি গিফট এসছে। তো চলো গিফটের দেখার জন্য কি তোমরা রেডি? গোল্ড না বা কোনো খেলনা না, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আই থিঙ্ক এই বয়সের বাচ্চাদের কাছে অবভিয়াসলি থাকা দরকার, খুবই দরকার। তো আমি মাকে সাজেস্ট করেছিলাম যে গোল্ড তোর অনেক আছে, তো গোল্ডের কোনো দরকার নেই, ওর যেটা দরকার সেটা তুমি দিও। তো ওর বেসিক্যালি দরকার ছিল এই জিনিসটা। তো তোমরা দেখো, দেখে প্লিজ কমেন্ট করে জানিও যে এই গিফটটা ওর কী, মানে কতটা হেল্পফুল আর কতটা ভালো, ঠিক আছে? তো দেখো, তো দেখো এটা হচ্ছে সন্টুর মামা বাড়ির তরফ থেকে গিফট, গেস করো তোমরা কি। এই দেখো এটা হচ্ছে সন্টুর নতুন চেয়ার টেবিল। হ্যাঁ, মাকে আমি এটাই দিতে বলেছিলাম, কেন ওর অনেক সোনা গয়না আছে, এইটা ও সোনা গয়না দিয়ে লাভ নেই, যেটা ওর দরকার পড়বে সেটা দিয়েই লাভ আছে। কেন আমি চাই যে বাচ্চাকে বাচ্চার পিছনে না দৌড়ে খাওয়ার থেকে বাচ্চাকে এক জায়গায় স্থির করে খাওয়ানোই খুবই মানে ভালো, বাচ্চার পক্ষেও আর যে খাওয়াচ্ছে তার পক্ষেও। তো আমি চাই না যে ওর পেছনে দৌড়ে দৌড়ে খাওয়াই বা ও বমি করে দিক। এইটা এসে আমি তো খুবই খুশি, আর বাড়ির সবাইও খুশি, কেন সন্টুকে খাওয়ানো খুব মুশকিল হয়ে যাচ্ছিল। তোমরা আগের ব্লগে দেখবে আমি ওকে ওর গাড়িতে বসে খাওয়াতাম,
আর এটা খাওয়াতে মানে ও খালি মাথাটাই নাড়াতে পারবে, বডি বডি কিছু নাড়াতে পারবে না, যার জন্য এটা। আর এইটা হচ্ছে চেয়ার টেবিল আলাদা করা যায় 3-in-1, ওই জন্য নিয়েছি। ও যখন বড় হয়ে যাবে তখন এই চেয়ারটা আর টেবিলটা সেভ আলাদা করে দেবো। আর এই ট্রেটা আর ওই হচ্ছে মানে মানে সাপোর্টে গার্ডটা ওটা খুলে দিলে, ওই গার্ডটা খুলে দিলে ও তখন চেয়ার টেবিল হিসেবে বুঝতে পারবে। এবার এখন যেহেতু সেই বয়সটা নেই, তার জন্য এই হাই চেয়ার হিসেবেই আমি ওকে ইউজ করাবো। তো এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি চাই যে সব রকম সব বাচ্চাদের কাছে এটা থাকা দরকার খুবই, কেন এই বয়সে বাচ্চাদেরকে খাওয়ানো নিয়ে খুব ঝামেলা হয়। এখানে এক জায়গায় বসে স্থিরভাবে সুন্দরভাবে খেতে পারবে। গাইজ, ওর চেয়ার টেবিলটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। এটা হচ্ছে ওর মামা বাড়ির তরফ থেকে গিফট, আরও তো বড় বড় অনেক গিফট পেয়েছে, সেটা যদি তোমরা দেখতে চাও তো প্লিজ আমাকে কমেন্ট সেকশানে বলো। চলো এখন আমি একটু রুটি বানাবো, রুটি বানিয়ে এসে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। টাটা। তো গাইজ দেখো, আমি আর সন্টু এখন বাইরে, তো কেন বাইরে তোমাদের সেটাও বলছি। আর দেখো আমি আর সন্টু এতক্ষণ খেলছিলাম, সন্টুর 8:30 সময় যে ও খায় ওটা খাওয়া হয়ে গেছে, আর এখন বেজে গেছে 9টা। আর আমরা বাইরে এই জায়গাটায় এক্ষুনি খুব ঝামেলা হচ্ছিল, তার জন্য সন্টু চিল্লাচ্ছিল যে সবার ঝামেলা ঝগড়াঝাটি দেখবে, ওই জন্য একটু বাইরে নিয়ে আসা হয়েছে। আর যেহেতু লোকজন ছিল না, পুরো ফাঁকা হয়ে গেছিলো, একটা বাচ্চার এই সাইকেলটা ছিল, ওকে আমি বললাম দে একটু ও চালাক, ওই জন্য একটুখানি ও চালাচ্ছিল। এইখানটা এক্ষুনি মানে ঝামেলা মানে লোকজন ভরে গেছিলো, ওই যে ওই দোকানটা দেখলে শাটার ফেলা ছিল, ওই দোকানটার মধ্যে একটা ছোট হাতি নাকি ঢোকাবে, এই নিয়ে ঝামেলা ভিড়ে ভিড় ছিল। আর এখন ফাঁকা হয়ে গেছে, তাই জন্য সন্টুকে আমি একটু সাইকেল চড়াচ্ছি যে ওই দোকানটা, যেই দোকানটা শাটারটা ফেলা ওই দোকানে। তো গাইজ দেখো এখন বেজে গেছে 11টা, আর এখানে বিক্রম চলে এসছে লুচি বেলতে। তো আমার তো এত হাসি পাচ্ছিলো আমি তোমাদের না দেখিয়ে থাকতে পারিনি। তো আমি আর এরপরে আর কোনো কিছু শ্যুট করিনি, তাই জন্য তোমাদের এখনই বলে দিচ্ছি ওই লুচি বেলাটা দেখো। তারপরে আমরা দেন খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর তোমাদের সাথে সেরকমভাবে কথা বলা হয়নি। তো একবার ডান দিক একবার বাঁ দিক ঘুরতে ঘুরতে লুচি বেলতে তোমাদের যা হাসি পাবে তোমরা বুঝেই যাবে এক্ষুনি। তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করব, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই। এটাই তো ভিডিওটা করছে, তুমি এই টাইমটাই একটু সুন্দর করে বানাতে, ওটা মুড়িয়ে দাও একটা সুন্দর, ও খেতে বসবো। তা একটা বেলো এপার ওপার ঘুরে বেলে নাকি একটা জায়গায় স্থির হয়ে, একদম কমিয়ে দাও, এক পাশ হতে থাক। দেখুন দেখুন কে লুচি ভেজছে, ওয়ান্ডারফুল, তাও এতগুলো নিজের হাতে ভেজে বানালো, তো ঠিকই আছে, খেয়ে মতলব যেরকমই হোক লুচি সাইজ।